ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় মাছ মাংসের বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মেহেদী হাসান সবুজ। সবুজ, আপনি আমাদের জানাবেন যে ঝিনাইদহে আজ বাজার দর কেমন দেখছেন, কেমন বাজার পরিস্থিতি জানাচ্ছেন যারা ক্রেতা বিক্রেতা রয়েছে, বিস্তারিত জানাবেন। লাবণী, আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহের প্রধান যে মার্কেট কাঁচা বাজার, সেই বাজারটাতে আসলে দাঁড়িয়ে আছি। আজ বাজার ঘুরে যেটি দেখলাম, যদি আমার ঝিনাইদহে আজকে হাটবার, ইতিমধ্যে আমার পিছনে আমি দাঁড়িয়ে আছি মাংস যে বিক্রয় কেন্দ্র, সেই বিক্রয় কেন্দ্রের সামনে ক্রেতাদের খুব বেশি একটি ভিড় না হলেও আসলে মাংস বিক্রেতারা কিন্তু ইতিমধ্যেই তাদের মাংস নিয়ে, মাংস বিক্রির উদ্দেশ্যে আসলে বাজারটিতে বসে গেছে। আজকে যে মাংসের, গরুর মাংসের যে বাজার, আমি কথা বলে যতটুকু জেনেছি, গরুর মাংস 700 টাকা থেকে 750 টাকা বিক্রি হচ্ছে, যদিও সরকারি যে নির্ধারিত মূল্য, সেই নির্ধারিত মূল্যের থেকে 50 থেকে 100 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি মুরগির বাজারে কথা বলে যতটুকু জেনেছি, দেশি মুরগি বিক্রি হচ্ছে আজ 500 টাকা কেজি, এছাড়াও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা, পাশাপাশি সোনালি মুরগি যেটি আছে সেটি বিক্রি হচ্ছে আসলে 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 350 টাকা। এছাড়াও খাসির মাংসের বাজারে যে যেটি দেখলাম, খাসি আসলে রমজানের শুরু থেকে খাসি 1000 থেকে 1050 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেটিও আসলে একই দামেই, আজও একই দামে বিক্রি হচ্ছে। আসলে সরকার নির্ধারিত যে মূল্যগুলো, মূল্য তালিকাগুলো আসলে ঝুলিয়ে দেওয়ার কথা প্রতিটি দোকানে, সেইভাবে আসলে কোনো দোকানই আমি সেভাবে লক্ষ্য করিনি সরকার নির্ধারিত সেই মূল্যের তালিকা। তারপরেও ক্রেতারা, কয়েকজন ক্রেতার সাথে কথা বলে যেটি দেখলাম, তারা আসলে সবসময় রমজানের প্রথম থেকে চেয়ে আসছে যে সরকার নির্ধারিত মূল্যে যদি আমরা কোনো মাংস কিনতে পারতাম, তাহলে আমাদের জন্য বা সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার ভিতরেই থাকতো। কিন্তু তেমনটি ঝিনাইদহের বাজারে অন্তত রমজান শুরু থেকে এখন পর্যন্ত তেমনটি লক্ষ্য করা যায়নি। এই ছিল ঝিনাইদহ থেকে সর্বশেষ পরিস্থিতি। লাবণী, ধন্যবাদ থাকার জন্য। দর্শক, ঝিনাইদহের রমজান উপলক্ষে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।